কেদিনমান ধরে খালি ইয়াং জেনারেশন লয় বিটিসির বহুত গরমা গরমি চলি আছে সেদিন এখন বিপিএফ দলত বিটিসির ইয়াং জেনারেশন বড় বেঙ্গুলি আদিবাসী তেনেকা বহুত ধরনের বিপিএফ দলত যোগদান করলে বাটোখেরা রিজর্টত সেটলে কিবা ইউপিপিএল দলের তেনেকা একটা মানে অভিযোগ আনিছে যে তাত লয় পেলায় মোট খেলে মোট খুয়াইছে কিবা তেনেকা অভিযোগ আনিছে। কিন্তু আজি ইয়াং জেনারেশন কি উলাইলা আহিবলগিয়া হল সেটা বিরাট ডাঙর কথা না। আজি এফসুর নামর এফসু করে বড় লড়া ছোয়ালী যাক নাকি ইয়াং জেনারেশন পড়ি থাকা লড়া ছোয়ালী যিনি সেপারেট বদলনের কারণে আন্দোলন করলে এফসুয়ে প্রমোদ বড়ো লই পেলায় তো আজির তারিখত সেপারেট বদলন তো নহলে প্রমোদ বড়ো দীপেন বড়ো ডাঙরিয়া কই আছে অকল শান্তি চুক্তি তার ডেভেলপমেন্টের কোনো কথাই নাই কারণ বিটিআর আজির লোক ইমপ্লিমেন্ট হওয়াই নাই বিটিআর তো তো সাধারণ যাং জেনারেশন তখন সব লেখাপড়া লড়া ছোয়ালী হয় না বিএ পাস এম এ পাস তেনেকা কোনো ধরনের জব নাপায় চাকরি নাপায় তখনকলে এই ইউপিপিএল সরকার বা প্রমোদ বড়োর দ্বারা এই বিটিসিউ একো নহয় সেই কারণে আকো হাগ্রাম মামলে সারকে সরকার বিটিসির সরকার বনোয়ার কারণে সুবিধা দিব বা সরকার শিপ বনোয়ার কারণে যো যা করেছে তখনকলে নিজে উইলিংলি আহি পেলাই বিপিএফ দলত যোগদান করেছে মানে কব খুঁজেছে যে ইয়াং জেনারেশন তেলকে যে প্রতিশ্রুতি দিলে হ্যাঁ মানে বাস্তবত রূপায়িত না রূপায়িত মানে ইয়াং জেনারেশনের কারণে আজি কি করিলে প্রমোদ বড়ো ডাঙরিয়ায় কলো মই বড় লড়া ছোৱালীর অকল সেপারে বদলনের নামত আন্দোলন করে করে পেলাই আজি কিছুমান বহুত বড় লড়া ছোৱালীর পড়া শুনা আধুরা হয়েছে সম্পূর্ণ পড়া শুনা করব নোৱাৰিলে আজির তারিখত যিখিনি লড়া ছোৱালী পড়া শুনা আছে বিটিসির অকল মই বড় লড়া ছোৱালী কোৱা নাই বিটিসির যিখিনি ইয়াং জেনারেশন আছে লেখাপড়া লড়া ছোৱালী তেখেতসকলের চাকরি পাওয়া যোগ্যতা আছে মেরিট বেসিস আছে কিন্তু চাকরি দিয়ার যিনি বিটিসির সিএসবি বোর্ড আসে সেন্ট্রেল সিলেকশন বোর্ড সেই সেন্ট্রেল সিলেকশন বোর্ডও প্রমোদ বড়ো আর হীরা হরণীয় নেতৃত্বর স্ক্রেপ করা হয়েছে তার কেন ধরনের স্ক্রেপ করা হয়েছে যেটা নাকি লকডাউন হলে বিটিসি ইলেকশনের অডিশন জারি হওয়ার পিছত লকডাউন হলে লকডাউনের সময়ত কিন্তু আগর যুক্ত হাগ্রাম মহলীয় স্যার বিটিসির শিপ আসে কেয়ার টেকার হিসাবে বিটিসিটা আকো চলবর কারণে সুযোগ দিব লাগিছিল কিন্তু সেইটকে নকি পেলায় প্রমোদ বড়ো ডাঙরিয়া আর হীরা হরণীয় ডাঙরিয়া তখেতকলে মেমোরেন্ডাম দি পেলাই তখেতকলে গভর্নর রুল আনিলে বিটিসির সেই গভর্নর রুল আনার পিছত বিটিসির যুক্ত সিলেকশন বোর্ড আসে সিএসবি বোর্ড চাকরি দিবা সেই বোর্ডটো স্ক্রেপ করিল সেই স্ক্রেপ করে পেলায় আজির তারিখলি তাহতে সিএসবি বোর্ডটো পাবর কারণে সক্ষম হওয়া নাই তো কোরপর চাকরি দিব চাকরি দিয়ে একটা জেরিয়া লাগে একটা সিস্টেম আছে সিস্টেমটাই ভঙ্গ করে লৈছে। প্রমোদ বড়ো হল একটা ফল দিবা নোৱাৰা গাছ যে ফল দিবা বিপিএফ দলের প্রধান হাগ্রামা মহিলারে স্যার হল যিখিনি গাছ আছে সেই গাছটোর হল ফল দিবা গাছ প্রমোদ বড়োর যিখিনি গাছ আছে ফল নেদিয়ে পাত্তার নিচিনা উড়ি উড়ি গই আছে সরি আছে তেনেকুৱা ধরনের আজির তারিখত ইউপিপিএল বলে দল বিটিসিত না থাকিব বিভিন্ন জেলা বিভিন্ন সমষ্টির পৰা ইউপিপিএলর দলের বিভিন্ন জাতি জনগোষ্ঠী আজি তারিখত আকো হাগ্রামা মহলের সারকে বিটিসির শিপ লাগে বলে আজি বিপিএফ দলত দলে দলে যোগদান করে আছে অকল ইউপিপিএল নহয় কংগ্রেস এআইডিএফ জিএসপি বিজেপির বিভিন্ন পদবীত থাকা আজি চিরাং জেলার বিজেপির জেনারেল সেক্রেটারি চিরাং জেলার বিজেপির জেনারেল সেক্রেটারি বিপিএফ দলের যোগদান হলে রাজকুমার যোগদান হলে বীরদার যোগদান হলে ইউপিপিএলর মক্ষম আশাত আনিছে জিতেন মুসারি ডাঙরিয়া বিপিএফ দলের যোগদান হলে তো তখেতকলের সেই কথাটা আর রাইজে নুশুনে মিছলিয়া কথাটো বিপিএফ দলের মানুষখিনিকে বিপিএফ দলের যোগদান করা কথা কয় তো রাইজে তো অন্ধ নহয় না রাইজে সব গম পাই আছে যে কোন কেনেকুয়া কি কোর দলের আহিছে আজি দীপেন বড়ো ডাঙরিয়া কয় যে বিটিসি চুক্তিত তথা বিটিএডি চুক্তিত বিএলটি অস্ত্রধারী সংগঠন আসে সেই কারণে এফসুয়ে সিগনেটারি নহলে কিন্তু আজির তারিখত এনডিপির যে চুক্তি হবলগা হাইজেক করে পেলায় এফসুয়ে হাইজেক করে পেলায় চুক্তি আনিছে এনডিপি কি অস্ত্রধারী নাছিলে নাকি তো এফসু কেনেকুৱা একটা সিগনেটারি হলে আকৌ আজি এফসুর ডিমান্ড কি আছিলে প্রমোদ বড়োর ডিমান্ড কি আছিলে প্রমোদ বড়োর যেতিয়ালৈকে সেপারেট বদলন নহয়
এজন গাঁওবুড়া নহয় ভিজিডিসির মেম্বার নহয় আজি বিটিসির চিফ হয়ে আছে টেকোটে এটা সেপারেট বডোলেন হল নাকি আন্দোলন কি আছিল সেপারেট বডোলেনর তো সেপারেট বডোলেন আজি হওয়া নাই ডেভেলপমেন্টর কাম নাই প্রমোদ বড়ো দীপেন বড়ো সদায় কই আছে এটা হল শান্তি চুক্তি ডেভেলপমেন্টর একো কথাই নাই তাত রাইজেতো অভিযোগ নহয় বিভিন্ন জাতি জনগোষ্ঠী বিটিসি বাকি আকো এবার হাগ্রামা মৌলির সারকে দায়িত্ব দিব ওলাইছে বিটিসির বিটিসির স্বার্থর কারণে বিটিসির ডেভেলপমেন্টর কারণে বিটিসি বসাই রাখার স্বার্থত ইয়াং জেনারেশন যং জেনারেশন লিখা পড়া করা লড়া ছালী বড়র ভবিষ্যৎ উজ্জ্বলর স্বার্থত আজি গার্জেন সকল বিপিএফ দলকে আকো আকড়ি লৈছে বিপিএফ দলকে ভোটদান করব বিপিএফ দলের আকো সরকার গঠন হব প্রমোদ বড়র ইউপিপিএল শেষ সমাপ হয়ে গেছে কোকরাঝার শহরনি রাইজো রাজাফরনি থাকাই গজনথাও খৌরাং বিটিআরনি গাহাই রাজথাওনি কোকরাঝার শহরনি জেডি রোডজং নাংজাবনাই সুদেমপুরি গাংজেমা বাজারাও থানাই আই আফা মেড লাইফ বিএম হসপিটালাও রঙ্গৌথি গনাং ডক্টর আর নার্স স্টাফফরনি গেজেরজং গথসাফরনি বেরামজং লগেসে জাইখিজেয়া বেরামিফরনি থাকাই হগাসিনো দং মজাং ফাহামথাই বে হসপিটালাও নংথাংমোনহা গবাং ফাহামথাই খাবুফোর মোন্নো হাগোন 24/7 ইমার্জেন্সি সার্ভিস ল্যাবরেটরি ফার্মাসি পেডিয়াট্রিক্স মেডিসিন গাইনোকোলজি ডেন্টাল ইউরোলজি ডেন্টাল এক্স রে প্লে এরিয়া এক্স রে সোনোগ্রাফি ওটি আইসিইউ এনআইসিইউ পিআইসিইউ নি খাবুফোরকৌ মোন্নো হাগোন আই আফা মেড লাইফ বিএম হসপিটালা 24 ঘন্টা জেব্লাবো খুলাই থাকেন আর লাংলাই লাবলাইনি অ্যাম্বুলেন্সাবো মজাঙ্গই সার্ভিস থাকেন আবুঙ্গই খৌরাং লাহরনো থাকাই 9101655430882680026 জানবুং নম্বরাও খৌরাং লাহরনো হাগেন